তো বন্ধুরা, আপনাদের ফোনে এমন কিছু সেটিংস থাকে যেগুলো কিন্তু আপনারা না চাওয়া সত্ত্বেও যদি অন হয়ে যায়, বা আপনার ফোন যদি আপনার বাচ্চার কাছে থাকে এবং সে যদি সেই সেটিংসগুলোকে ভুলবশত অন করে দেয়, তাহলে কিন্তু আপনাদের খুবই সমস্যায় পড়তে হয়, অর্থাৎ আগের মতো ফোনটাকে আর ইউজ করতে পারেন না। তো সেরকমই একটা সেটিংসের কথা বলবো যার নাম হচ্ছে টকব্যাক। তো টকব্যাক সেটিংসটা কোথায় থাকে, কী জন্য থাকে এবং এর কাজ কী, তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে বলবো, এবং এই সেটিংসটা কীভাবে চালু হয়ে যায় গেলে বন্ধ করতে হয় সে সম্পর্কে বলবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বঙ্গের টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ এই রকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি। তো বন্ধুরা, টকব্যাক সেট যে সেটিংসটি রয়েছে সেটা এখনকার প্রায় প্রতিটি মোবাইলেই কিন্তু পেয়ে যাবেন। সেটিংসে গিয়ে পরে অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যদি আপনি চলে যান তাহলে কিন্তু টকব্যাক সেটিংসটি আপনি পেয়ে যাবেন। তো এই সেটিংসটা কেন দেওয়া থাকে, তো যারা ব্লাইন্ড পার্সন আছে অর্থাৎ অন্ধ ব্যক্তি যারা আছে তারা যদি মোবাইল ইউজ করতে চায় তাদের জন্য স্পেশালি এই সেটিংসটি করে দেওয়া আছে। তো এই সেটিংসটার কাজ হচ্ছে যখন আপনি কোনো মোবাইলের কোনো অ্যাপ্লিকেশান বা কোনো অপশানে ক্লিক করবেন তখন সেটার সম্পর্কে কিন্তু আপনাকে ভয়েসের মাধ্যমে বলে দেবে। এবং এটার একটা অসুবিধা হচ্ছে যখন আমরা নর্মালি ইউজ করি তখন কি হয় না, সেটটা স্লো হয়ে যায়। এবং যদি আপনারা এটা ব্যবহার সম্পর্কে না জানেন তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বেন। তো টকব্যাক সেটিংসটি যদি অন করা থাকে তাহলে আপনি যে অপশানটিতে ক্লিক করবেন সেটাকে একবার ক্লিক করলে সেটা সিলেক্ট হবে, এবং ডবল ট্যাপ করলে সেটাতে ওকে হবে, যেটা আমরা ওকে বলি সেটা হবে, ঠিক আছে। তো আপনার ফোনে যদি এই সেটিংসটা চালু হয়ে থাকে তাহলে সেটাকে আপনি কী করে বন্ধ করতে পারবেন, বেসিক্যালি আপনি ওই ব্যাকে গিয়ে পরে বন্ধ করতে পারবেন না। তো তার জন্য একটা স্পেশাল সেটিং আছে, সেটা কী করতে হবে না, আপনার যে ভলিউম আপ ডাউন বাটনটা আছে সেটাকে দুটোকে একসাথে প্রেস করে রাখতে হবে 2-3 সেকেন্ডের জন্য, ঠিক আছে। তারপর আপনার কাছে যে ওকে অপশানটা আসবে সেখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু টেম্পোরারি সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হবে না। তো এটাকে পুরোপুরিভাবে বন্ধ করার জন্য আপনাকে ফোনের সেটিংসটি খুলে নিতে হবে। সেটিংসটি খুলে নেওয়ার পর এবার আপনাকে অ্যাক্সেসিবিলিটি সেটিংস যেটা আছে সেটাকে খুঁজে বার করতে হবে। অ্যাক্সেসিবিলিটি সেটিংসে গিয়ে পরে আপনি দেখতে পাবেন যে টকব্যাক যেটা অন হয়ে থাকবে সেটাকে আপনি অফ যদি করে দেন তাহলে কিন্তু টকব্যাক সেটিংসটি অফ হয়ে যাবে। তো বন্ধুরা, টকব্যাক সেটিংসের এই হচ্ছে কাজ, এবং বন্ধ কীভাবে করতে হয় সমস্ত কিছুই বলে দিলাম। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমাকে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চান তাহলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।